এবারে নন্দীগ্রামের পঞ্চায়েত ভোটে ভালো করে বুঝিয়ে দেব বিধানসভায় লোডশেডিং করে রেজাল্ট বদলানোর জবাব। নন্দীগ্রাম পঞ্চায়েত নির্বাচন লিখে রেখে দিন, নন্দীগ্রামের পঞ্চায়েত নির্বাচনে প্রমাণ হয়ে যাবে বাংলা তাদের মেয়েকে চায়, বাংলা কোন বিশ্বাসঘাতককে চায় না। রোজ ঢুকতে হচ্ছে নন্দীগ্রাম, গেল গেল, রোজ ঢুকতে হচ্ছে হলদিয়া, গেল গেল, রোজ ঢুকতে হচ্ছে কাঁথি, গেল গেল। শুভেন্দু অধিকারী সুবেদী সুবিধাবাদী বেইমানি রাজনীতি, পূর্ব মেদিনীপুরে ঐতিহ্যশালী পবিত্র মাটির সঙ্গে কোন অবস্থায় খাপ খায় না। সিবিআই এর এফআইআর নেম, সে এখন দাঁড়িয়ে বলছে সিবিআই কালকার বাড়ি যাবে, পরশুকার বাড়ি যাবে। আরে সিবিআই, তুমি যদি নিরপেক্ষ হও তাহলে আগে এই কুলামরাটার কলা ধরে। ও সোমেন্দ্র অখিল্লা তো সংশোধনাগারের মন্ত্রী, কারা মন্ত্রী? একটা ঠিক করে রাখতে বলুন, ওয়ার একটা দিন আসবে এই চোর টাকা শুভেন্দুকে কলা ধরে অখিল্লা কারা মন্ত্রী, ও রেডি করে রাখুন ওয়ার্ড, সেই ওয়ার্ডে ঢোকানো হবে শুভেন্দু অধিকারীকে। কতদিন বিজেপি বাঁচাবে, সিবিআই বাবা বাঁচাবে? ওখানে সেদিন শুনলাম কাঁথিতে গেছেন একজন বড় নেতা, যে কোনদিন রাজনীতি করেননি, কোনদিন ইলেকশনে প্রচার করে কাউকে জেতাননি, তিনি হচ্ছে টিএমসি মহামন্ত্রী কুণাল বাবু। রোজ দেখবেন খুব ভাষণ দেন, হ্যাঁ ওনার অভিজ্ঞতা আছে জেল খাটার, আর কোন অভিজ্ঞতা রোজ জীবিত ভাষণ দেন তিনি আমাদের নেতা শুভেন্দু বাবুর নামে। কি আপনি বলছেন, বাপ চোদ্দ পুরুষ তুলে, খুব ভালো কথা, যেমন ভাষা জানেন সেটাই বলবেন। তিনি এসেছিলেন ওখানে, আমাদের পার্টি থেকে দেখি কিছু বিক্ষুব্ধ লোক আছে, তাদের টিএমসি জয়েন করাবে, খুব ভালো কথা, আমরা কাজ করছি। সেইটা দেখে ওদের মনে হলো আমরা একটা যোগদান মেলা বলি, সবার জিনিস সবার কি সব সরায়, তার পার্টির লোকেরা এসে বলছে খবরদার এদের নেওয়া যাবে না, এদের নিয়েছে তো মঞ্চ তোকে ছেড়ে ফেলে দেবে। বলছে বাবা না না খবরদার নেবো না, হাত টা জোর করে বলছে না আপনাদের জিজ্ঞেস না করে নেবো না, সে সবাই ভেস্তে গেছে, না ভাষণবাজি না যোগদান করে, আমরা এখন জয়েন করাবো, দেখবেন সবাই দাঁড়িয়ে এখন ঝান্ডা নিয়ে ভারত মাতা কি জয় করবে।